প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিনা স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। ছোট বড় সকলেই কম বেশি ডেজার্ট আইটেমের মধ্যে যে আইটেমটি আমরা পছন্দ করে থাকি সেটি হচ্ছে পুডিং। তাই আজ আমি আপনাদের জন্য স্পেশাল ক্যারামেল ছাড়াই পুডিং রান্নার সব থেকে সহজ পদ্ধতি নিয়ে আবারও চলে এসেছি। সবাই ক্যারামেল দিয়ে সাধারণত পুডিংটি করে থাকে, আমি একটু ব্যতিক্রমী ট্রাই করেছি, ক্যারামেল ছাড়াই পুডিংটা করেছি। ক্যারামেল ছাড়াও যে পুডিং খেতে অসাধারণ লাগে, আমার রেসিপিটি ফলো করে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক পুরো রান্নার প্রসেসটি। আমরা 1 কেজি দুধকে ঘন করে জাল দিয়ে 1/2 কেজি গুড় মতো করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে শুধু বলক আসা পর্যন্ত দুধটাকে জাল দিতে পারেন, অথবা 1/3 ভাগও করে নিতে পারেন। আমরা এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে এর সাথে পাউডার দুধও মিক্সড করতে পারেন। চেষ্টা করবেন অনবরত দুধটিকে নেড়ে দিতে, তাহলে এর মধ্যে সর জমবে না আর পুডিংটি অনেক সফট হবে। আমাদের 1 লিটার দুধ কমে 1/2 লিটারের মতো হয়ে এসেছে। এখন আমরা এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। দেখুন দুধ অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন অন্য একটি পাত্রে 4টা ডিম আমরা প্রথমে ভেঙে নিয়েছি, ডিমগুলোকে ফেটিয়ে নেব। খেয়াল রাখবেন ডিমগুলোর ভিতরে কোনো দানা দানা ভাব যেন না থাকে। 1 কেজি দুধকে যখন জাল দিয়ে 1/2 কেজি করে নিয়েছি, তার জন্য 4টা ডিম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে 3টা ডিমও ইউজ করতে পারবেন। দুধগুলো ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি, অন্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বেশি পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এলাচের ভিতরের দানাগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, এতে ডিমের আষ্টে গন্ধটা একদমই থাকবে না। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্সড করা পুরোপুরিভাবে শেষ, এখন বাটির মধ্যে পুরো মিশ্রণটি আমরা ঢেলে দিচ্ছি। পুডিংটি আমরা যেহেতু চুলায় করব, সেহেতু একটি পাত্রে প্রথমে পানি গরম করতে দিয়েছি। এখন এর মধ্যে একটা পাতলা কাপড় আমরা বিছিয়ে দিয়ে তারপর টিফিন বাটিটি বসিয়ে দিব। মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিটের মতো হয়ে এসেছে, আমরা এখন ঢাকনা খুলে দেখে নেব পুডিংটা ভালোভাবে জমেছে কিনা। ভালোভাবে জমেছে, এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, আমাদের পুডিংটা আমরা এখানে সার্ভ করে নিয়েছি। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন মজার অনেক রেসিপি আবার অন্য সময় আবারও হাজির হয়ে যাব। তাহলে ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।